उड़ किरकिरा है मेरी रानी का, गुस्सा बुलबुला है जैसे पानी का, मन ना सर फिरी है कैसे मनाओ। मैं उस पे जान छिड़कती हूँ, आप उसे अच्छे से समझा दीजिएगा ना। हाँ, जोरों से भड़कती है आग जैसी लागे, कहीं फूक ही ना डाले मेरे इश्क वाले धागे। आप सर पे बाल क्यों नहीं रखते? स्टाइल है। तेरी सारी बातें झूठी, फितरत में धोखे बाजी। মা শামি কোন কথাই হবে আমাকে না 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 আরে ওরা পুরিয়ে মেরে ফেলবে এখানে। চুপটি করে বসবি, কোথাও যাবি না। বাবা ঠাকুর যা ভালো বুঝবেন তাই করবি। অনেক কষ্টে বাবা ঠাকুরকে হাতে পায়ে ধরে ঠান্ডা করেছি, নালে তোর উপর চা রেগে গেছিলেন। তুই কোথাও যাবি না, এখানে চুপটি করে বসবি। শোন শোন মা, শোন শোন, এই গ্রামে বাবা ঠাকুরের কথাই হলো শেষ কথা। ওনার বিরুদ্ধাচরণ আমরা কেউ করতে পারি না। ওনার কোপে পড়লে ভিটে মাটি ছাড়া পর্যন্ত হতে পারে, জানিস? তাছাড়া সত্যি যদি সুমিকে পিশাচে ধরে, সে তো সারা গ্রাম উজাড় করে দেবে। আমাদেরও তো বাঁচতে হবে নাকি? মা তোমরা মস্ত বড় ভুল করছো, ওসব পিশাচ টিশাচ কিচ্ছু হয় না। সুমি দিদিকে কিচ্ছু তো ধরেনি। সুমি দিদির অসুখ করেছে, ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। তুই কি করে জানলি? তুই ওষুধ জানিস? কবরেজ তুই এমনিতে তুই কি পাচন খাইয়েছিস, তার জন্য হাজারো কথা শুনতে হচ্ছে। তুই কেন বুঝতে পারছিস না মঙ্গলা? এর থেকে বাড়াবাড়ি কিছু করলে আমাদের কিন্তু গ্রাম ছাড়া হতে হবে। তাছাড়া মা, তোর এসবের মধ্যে থাকার দরকারটা কি বলতো? কোথাও যাবি না, বাড়িতেই থাকবি। মা কথাটা মনে থাকে যেন। আরে আমি বলছি তো, আমার কোনো দোষ নেই। আমি যে জীবাণু এনে দিয়েছিলাম সেটা যথেষ্ট শক্তিশালী, আর সিদ্ধাকরের গোষ্ঠী সিদ্ধর প্রভাব পড়ার কথা তার উপরে। আমারও তো সেটাই প্রশ্ন, কেন? যমন্তক, মন দিয়ে কাজ না করলে কিন্তু তোমার মুক্তি তুমি পাবে না। এই হচ্ছে তোমার দোষ বুঝলে তো? নিজের ছেলের দোষ তুমি খুঁজে পাম না। আরে বাবা, গন্ডগোলটা তো সেই পাকিয়েছে। যেসব নিয়ম পালন করার কথা ছিল সেগুলো ঠিকঠাক করেছে? করেনি। দোষটা তো ওরও নয়। বলছিলাম না, তোমার গ্রামটা আগের মতো নেই, কিছু একটা বদল ঘটেছে। বাতাসে কেমন একটা শুভ শুভ গন্ধ। সব মিলিয়ে বাকিরা বেঁচে গেছে, ওই মেয়েটা ছিল দুর্বল, ওর উপরে প্রভাবটা পড়েছে। তবে চালটা কিন্তু বড় বেড়ে গেলেছ। মেয়েটা মরলে সুধাকর আর ওর বউ শোকে পাগল হয়ে যাবে। ব্যাস, তুমি তোমার বাজে কথা বলো না, বাজে কথা বলো না। সুধাকর জমি দিতে নিজেই রাজি হয়েছে মেয়ের চিকিৎসার বিনিময়ে। আরে বাবা, দেখো দেখো, সেটাই তো পরে পাঁচজনকে বলে বেড়াতো যে তুমি চিকিৎসার বিনিময়ে ওর জমিটা আত্মসাৎ করেছো। অত কাঁচা কাজ করার লোক তো তুমি নও। মেয়েটা মরলে তোমার নামে জয়ধ্বনি দিত গ্রামবাসীরা, যে পিশাচের হাত থেকে তুমি তাদের রক্ষা করেছো। কিন্তু ওরা তো জানে না যে আসলে পিশাচ। থামো, একটাও বাজে কথা বলবে না তুমি। আমি ঈশ্বর, আমি ভগবান, আমি সর্বশক্তিশালী। এই গ্রামের ত্রিসীমানায় কোনো শক্তি নেই, ঢুকতেও পারবে না। আমার কিন্তু তা মনে হচ্ছে না। নিশ্চয়ই কেউ আছে। যদি কেউ থেকেও থাকে, খড়কুটোর মতন উড়ে যাবে আমার সামনে এলে। দুর্ভাগ্যের বিষয় যে উনি ভগবান হতে পারেননি। ইয়ালা, কি ভাবছা? কাল সকালে সুধাকরের মেয়ের চিতা জ্বলবে,
আর সেই আগুন থেকে জন্ম নেবে এক নতুন ঈশ্বর, বিরূপাক্ষ গোস্বামী। তোমার সাহস তো কম নাই, একটু সুযোগ পেলে আর তখনই সুমিকে নিয়ে পালাচ্ছ? ভাগ্যিস আমাদের ঘুম ভেঙে গেছিল, নাইলে কি সর্বনষ্টই হতো। পিশাচ মুক্তি পেলে তো সারা গ্রামের আর কেউই বাঁচত না। এই মেয়ের ভাবগতিক সুবিধের নয়, নাহলে কেউ পিশাচকে মুক্ত করতে চায়? ওর নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তা তো বটেই, আমরা যেখানে পিশাচের ভয় মরছি সেখানে ও পিশাচকে মুক্ত করতে চাইছে কেন? ওকেও পিশাচের সাথে আগুনে পুড়িয়ে মারা হোক। সব দুষ্ট আত্মা ধ্বংস হবে। কে পিশাচ? সুমি দিদিকে কোনো পিশাচে ধরেনি, আর না কোনো অশরীরি আত্মা ভর করেছে। কেউ কাউকে পিশাচে ধরেছে বললেই সে পিশাচে পাওয়া হয়ে যায় না। তুমি ছেড়ে দাও আমার নাকে, ওকে ছাড়ো না। আমি তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। বাবা ঠাকুর যখন বলে দিয়েছে তখন ওকে পিশাচেই ধরেছে, আর তুমি ওর সহযোগী, তাই তোমার ওই একই দশাই হবে। শান্ত হও, শান্ত হও, তোমরা শান্ত হও। এই মেয়ে কোনো পিশাচের সহযোগী নয়, তোমরা বিশ্বাস করো আমার কথা। ও একটু সাহসী, ডাকা বুকু, ও অত শত বোঝে না। ওকে তোমরা ছেড়ে দাও, আমার কথা শোনো, ওকে তোমরা ছেড়ে দাও। হ্যাঁ, ওর মধ্যে কোনো পিশাচের লক্ষণ নেই, ও ছেলে মানুষ, ও একটু ভুল করে ফেলেছে। আর একটু হলে এই মেয়ের জন্য আমাদের সকলকে মরতে হতো। না না, ওকে আর ছাড়া যাবে না। এই সবাই বাঁধো ওকে, বাঁধো। থামো, থামো। বন্ধ করো এই অন্যায়। আমি যতদিন বেঁচে আছি এই চণ্ডীপুরে আমি কোনো অন্যায় হতে দেব না। কি হচ্ছে কি এসব? কি অনাচার শুরু করেছো তোমরা? আমি কি একবারও এই মেয়েটির কথা তোমাদের বলেছি? তোমরা নিজেরাই ঠিক করে নিলে যে ওকে আগুনে আহুতি দেবে। কেন, কি করেছে? বাবা ঠাকুর, এই মেয়ে পিশাচ পাওয়া মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল চুপি চুপি। আমরা বরাত জোরে ধরে ফেলেছি, নইলে যে কি সর্বনাশটাই হতো। আমি আমার সন্তান সম গ্রামবাসীকে বাঁচাতে এই পিশাচকে আগুনে দিতে বলেছিলাম, একে নয়। নেহাতির অর্বাচী পিশাচকে মুক্ত করলে তার পরিণাম কি হতে পারে তার ধারণাও নেই।
তাই ও না বুঝে এত বড় ভুল করতে যাচ্ছিল। তার জন্য এত বড় শাস্তি দেবে তোমরা ওকে? আমি থাকতে তোমাদের এত বড় অন্যায় আমি করতে দেব তোমরা মনে করলে? বাবা ঠাকুরের চোখের সামনে এত বড় অন্যায় কিছুতেই হতে পারে না। বাবা ঠাকুর, আমার বোকা ছেলে মানুষ মেয়েটাকে রক্ষা করুন বাবা ঠাকুর, রক্ষা করুন। আপনি এই গ্রামের শেষ কথা বাবা ঠাকুর, দয়া করে ওকে ক্ষমা করতে। উমেশ, তোমরা খুব ভালো করেই জানো অকারণ জীব হত্যার আমি ঘোর বিরোধী। ওকে প্রাণে বাঁচালেও ওর কৃতকর্মের জন্য কঠিন শাস্তি আমি ওকে দিতে পারতাম, এই চণ্ডীপুর থেকে ওকে এক্ষুনি বিতাড়িত করতে পারতাম। পূজা করেছে, চণ্ডীপুরের মানুষের জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়াতে পারত। তবু আমি ওকে সেই শাস্তি দিচ্ছি না, কারণ আমি জানি এতগুলো বছর পর তোমরা তোমাদের সন্তানকে কাছে ফিরে পেয়েছ। তাই আমি চাই না কোনো বাবা কোনো মা সন্তান হারা হোক। সেই জন্যই আমি ওকে ক্ষমা করে দিলাম। আপনার অনেক দয়া, অনেক দয়া। আপনার মতো মানুষ হয় না বাবা ঠাকুর, আপনার মতো মানুষ হয় না। এ মঙ্গলা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা যা, বাবা ঠাকুরের পা ধরে ক্ষমা চা। উনি এই যাত্রা তোকে রক্ষা করেছেন, যা। গ্রামের মানুষ এখন ভয়ে আতঙ্কে আছে, আর এই ভয় আতঙ্ক থেকে একসময় জন্ম নেয় ক্রোধ। ওদের ক্রোধের হাত থেকে রক্ষা করলাম তোমায়, যাতে তুমি তোমার প্রাণ রক্ষার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকো আমার কাছে। মানুষের প্রাণ দেয়া বা নেয়া কোনোটাই মানুষের হাতে নেই বাবা ঠাকুর, এই ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে। আর আপনি ঈশ্বর নন বাবা ঠাকুর। আপনি যদি ভেবে থাকেন আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাহলে সেটা আপনি ভুল ভাবছেন। আমাকে বাঁচালেন ঈশ্বর, আর আপনি হাজার চেষ্টা করলেও যদি ঈশ্বর না চান আপনি সুমি দিদির প্রাণ নিতে পারবেন না। কোনো না কোনোভাবে সুমি দিদি ঠিক বাঁচবে, এটা আমার বিশ্বাস। এই মেয়েকে ক্ষমা করে দেওয়া ঠিক হবে না। ও যখন একবার শুভ কাজে বাধা দিতে গেছে তখন আবারও বাধা দিতে পারে, তাতে গ্রামের মানুষেরই ক্ষতি হবে, আর গ্রামবাসীরা তো তোমার সন্তান সম। চিন্তা করো না পুত্র, আমি সব দিক বিবেচনা করি, যা ব্যবস্থা করার করেছি। তোমরা মহিলারা ওকে নিয়ে যাও এখান থেকে, গ্রাম পার করে দিঘির পাড়ে নিয়ে যাও। দিঘির পাড়ে ওকে বসিয়ে রাখবে, ওকে ধরে রেখো না, ছেড়ে রেখো।
নজরবন্দি রাখবে, দেখবে যাতে কাজের সময় কোনোভাবে এদিকে পালিয়ে চলে না আসে। কি করছো? বলছি তো আমি যাবো না, আমি যাবো না। কি ভেবেছো তোমরা? হ্যাঁ, আমার না থাকা কারণে তোমরা সুমি দিদিকে পুড়িয়ে মারবে, তাই তো? এরপর যদি বাবা ঠাকুরের মন বদলে যায় তাহলে কিন্তু ঘোর বিপদ হবে। তুই যা মা, তুই যা। শুভ সময় আসন্ন, যাও বাকিদের ডেকে নিয়ে এসো। এবার আমরা পিশাচকে অগ্নি আহুতি দেওয়ার আয়োজন শুরু করব। এবার এখানে চুপ করে বসে থাক। বাবা ঠাকুর বলেছেন যতক্ষণ আহুতি শেষ হচ্ছে এইখানেই চুপচাপ বসে থাকতে, বুঝলি মেয়ে? কি করতে গিয়েছিলি বলতো পিশাচকে ছাড়াতে? তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই? মাঝখান থেকে তোর জন্য আহুতিটাও দেখা হলো না আমাদের। ব্যাস, এবার এখানে চুপ করে বসে থাকো আর কি, একদম পালাবার চেষ্টা করবি না কিন্তু। ঠাকুর বাবা বললেন আমাকেই যা করার করতে হবে, কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না। এইভাবে মরতে দেবো সুমি দিদিকে? আমার শরীরটা কেমন করছে, কেন এত অস্বস্তি হচ্ছে ভেতরে ভেতরে, কেন? বাবা কি এই জন্যই আমাকে বলেছিলেন যে মা আমাকে ঠিক রাস্তা দেখাবেন? তাহলে কি এখানেই আছে সুমি দিদিকে রক্ষা করার রাস্তা? ভেসে তো উঠছে না গো, মনে হয় মনের দুঃখে অপমানে আত্মহত্যা করেছে। আমাদের কি করার আছে? কেউ যদি নিজে থেকে জলে ঝাঁপ দেয়? চলো চলো, আমরা বরং ওদিকেই যাই। চলো, জলের থেকে আমার গায়ে লেগে উঠে এলো কেন?
জলের তলায় তো আমি কোনো পথের সন্ধান পেলাম না। এই গুলমগুলো দিয়েই মা আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন, এগুলোর কি কোনো বিশেষ গুণ আছে?